নমস্কার বন্ধুরা ডব্লু বি এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমরা নিয়ে চলে এসেছি চাইল্ড পেটাগুগির একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের চ্যানেলে অলরেডি ম্যাথ পেডাগুগি এবং এর আগে একটা চাইল্ড পেটাগুগির ভিডিও দেওয়া হয়ে গেছে যে ভিডিওগুলো বা যেখানে যে ভিডিওতে যেসব প্রশ্ন আমরা আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এইবারের পরীক্ষা অর্থাৎ দুদিন বাদে এগারো তারিখ যে ডিসেম্বর টেটটা হবে সেই টেটের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ পর্ষদ বা সংস্থা সংসদ থেকে আমরা যে মডেল প্রশ্নপত্র পেয়েছি সেই মডেল প্রশ্ন রিসেন্ট যেটা আপলোড হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রশ্নপত্র দিচ্ছি সুতরাং এরকম ধরনের বা এই প্যাটার্নের প্রশ্ন আসবে প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কোশ্চেনের মানটা কীরকম এবং এই ধরনের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও নিশ্চয়ই পরীক্ষায় এখান থেকে তিন থেকে চার নম্বর তোমরা কমন পাবেই পাবে এবং এর পরবর্তীকালে আমরা কিন্তু ইভিএস ম্যাথ ফেরাগুগি এবং বাংলার বিভিন্ন প্রশ্ন উত্তর আনবো আর দুদিন বাকি বেশি দিন বাকি নেই প্রস্তুতির শেষ দোরগড়ায় তোমরা একদম প্রস্তুতির দোরগড়ায় তোম তোমরা আছো এখন সুতরাং প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও এরপরে আমরা খুব দুটো আরও দুটো তিনটে ভিডিও আনবো সেই প্রত্যেকটা ভিডিও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে শুরু করছে আজকের আমাদের মূল আলোচনার বিষয় ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো বলেছে জিন পিয়াজেটের জ্ঞানীয় বিকাশের তত্ত্বের প্রাক কর্মক্ষম পর্যায়ে জ্ঞানীয় বিকাশের তত্ত্বের প্রাক কর্মক্ষম কর্মক্ষম পর্যায়ে কোন পাটটা দেখো এখানে চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে অপশান বি অর্থাৎ চিন্তাভাবনা কেন্দ্রিকরণ ঠিক আছে নেক্সট পার্ট বলছি নেক্সট আলোচনা দেখো নেক্সট প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন দু হাজার ষোলো তাহলে দু হাজার ষোলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন হয়েছিল এটা কিন্তু জেনে রাখার বিষয় অনুযায়ী নিচের শব্দগুলির মধ্যে কোনটি ব্যবহার ব্যবহারের জন্য উপযুক্ত অর্থাৎ কোন টার্মটা আমরা ব্যবহার করে থাকি এখানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী এই টার্মটা আমরা ব্যবহার করে থাকি অন্য বাকিগুলো ব্যবহার হয় না খুব একটা দেখে থাকো অপশানগুলো দেখে নাও নেক্সট পড়েছে একজন শিক্ষার্থীকে নেক্সট বলেছে একজন শিক্ষক তিন নম্বর প্রশ্ন বলেছে একজন শিক্ষককে একটি প্রদত্ত কাজের ওপর শিক্ষার্থীদের মাধ্যমে করা বিভিন্ন ত্রুটিগুলি বিশ্লেষণ করা উচিত কারণ কেন বিভিন্ন যে অর্থাৎ শিক্ষক যে কাজটা দিয়ে যায় শিক্ষার্থীদের সেই কাজের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের কাজের ত্রুটিগুলি বিশ্লেষণ করা প্রয়োজন কেন এখানে চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ শিক্ষাদান প্রক্রিয়া ভুলভ্রান্তি বোঝা অর্থবাহ অর্থাৎ যে শিক্ষা দিচ্ছেন শিক্ষক সেই শিক্ষাদান পদ্ধতিতে আদৌ ঠিক আছে কি সেই পদ্ধতি ভুলভ্রান্তি আছে কি না সেইটা জানার জন্যই কিন্তু এই ভুলভ্রান্তি বোঝার জন্য বা ত্রুটি বিশ্লেষণ করা উচিত নেক্সট প্রশ্ন বলে হচ্ছে চার নাম্বার একটি টাস্কের সময় সাইনা কিভাবে কাজটি এগিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ একটি কাজ দেওয়া হয়েছে সাইনাকে এবং সাইনা সেই কাজটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্য সে নিজের সাথে কথা বলছে লে ভাই লে ভাষা ও চিন্তা সম্পর্কে ধারণা অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বক্তৃতা একটি কিসের চিহ্ন একটি কিসের চিহ্ন প্রশ্নটা ভালো করে বুঝে নাও তোমরা এর মধ্যে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন বি অর্থাৎ স্বনিয়ন্ত্রণ যেটা স্বনিয়ন্ত্রণের চিন্তা স্বনিয়ন্ত্রণের চিহ্ন নেক্সট বলেছে দেখো পাঁচ নম্বর নিচের কোনটি শিশুদের লিঙ্গ স্টেরিও বা লিঙ্গ ভূমিকা সংহতি হ্রাসের জন্য একটি কার্যকর কৌশল অর্থাৎ কথা লিঙ্গ বৈষম্য দূরীকরণের বা হ্রাস করার জন্য একটি উপযুক্ত কৌশল অ্যাজ আ টিচার হিসাবে তুমি ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে কীভাবে নেবে শিক্ষার্থীদের সাথে কিভাবে লিড করবে বা তাদের কিভাবে বোঝাবে চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা তুমি যদি তাদেরকে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করো তাহলে কিন্তু তোমার লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা বা লিঙ্গ হ্রাস সম্পর্কে লিঙ্গ বৈষম্য হ্রাস সম্পর্কে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ করতে সম্ভব হবে নেক্সট প্রশ্ন কী বলেছে ছ নম্বর মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য এখানে ছ নম্বর প্রশ্নের চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ সম্পর্কিত ধারণাগুলি সম্পর্কে শিশুদের শিশুদের স্বচ্ছতা ও বিভ্রান্তিগুলো বোঝা মূল্যায়নের উদ্দেশ্য তাই শিশুদের মধ্যে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করা নেক্সট প্রশ্ন কী বলেছে সাত নাম্বার শিক্ষার অধিকার আইন দু হাজার নয় সালে প্রস্তাবিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণাটির ওপর ভিত্তি করে মানে কোন ধারণার উপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উঠে এসেছে বা এই মূল টার্মটি এসেছে এখানে দেখো চারটে অপশান আছে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে জানো একই ক্লাসরুমে প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলাটা বেশি যুক্তিসঙ্গত হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদের একসাথে পড়াশোনা করানো এর মানে তোমরা সবাই জানো এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার দৌড় গড়ায় পরীক্ষার কাছাকাছি এসে গেছ এর মানে আলাদা করে বলতে হবে না তো বিষয়টা হচ্ছে এইটা যে কোন ধারণার উপর ভিত্তি করে এখানে অপশান সি অর্থাৎ একটি অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে এই ধারণাটা নেওয়া হয় বা অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনাটা আসে আট নম্বর প্রশ্ন যে শেখার বিষয়ে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি গঠনমূলক দৃষ্টিকোণ থেকে সঠিক গঠনমূলক দৃষ্টিকোণ মানে ফর্মেটিভ এভলিউশন গঠনমূলক দৃষ্টিকোণ বা গঠনমূলক টার্মটা যখনই প্রশ্নে থাকবে তখন ফর্মেটিভ এভলিউশনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো একবার যদি মাথায় নিয়ে আসো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে মানে শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দিয়ে জ্ঞান নির্মাণের প্রক্রিয়া এটা হলো কারেক্ট অপশান হয়ে যাচ্ছে এই প্রশ্নের নয় নম্বর প্রশ্ন বলেছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিভাবে শিশুদের মাধ্যমে কার্যকর সমস্যা সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন বা সমস্যার সমাধানের জন্য শিক্ষক হিসাবে তুমি শিক্ষার্থীদের কি শিক্ষা দেবে বা কীভাবে করবে আর কি সমস্যার সমাধান এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ শিশুদের স্বাগত অনুমান করতে উৎসাহিত করা অবশ্যই এটা ঠিক ও তারপর একটি বিষয় চিন্তা ভাবনা করা প্রথমে তাকে উৎসাহিত করতে হবে তাদেরকে এবং তারপরে চিন্তাভাবনা করার জন্য অনুপ্রেরণা জাগাতে হবে দশ নম্বর প্রশ্ন শিশুরা কার্যকরভাবে শিখতে পারে কখন শিশুরা কার্যকরভাবে শিখতে পারে যখন কোন সময় কার্যকরভাবে শিখতে পারে এখানে সব সময় ভাববে সক্রিয় বা এফেক্টিভভাবে কোনো কাজ যদি করে শিশুরা অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ তারা বিভিন্ন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে তখনই তারা শিখতে পাবে শরীর মন এবং চিন্তা ভাবনা যদি পুরোটা সব কিছুই যদি পড়াশোনা বা যে কাজ করছো সেই কাজের উপর দাও তাহলে সেই কাজ সম্পর্কে থেকে বেশি তথ্য বা সেই কাজ থেকে বেশি শিক্ষা অর্জন সম্ভব নেক্সট বলেছে এগারো নম্বর প্রশ্ন নিচেরগুলির মধ্যে কোনটি প্রাথমিক সামাজিকরণের সংস্থা প্রাথমিক সামাজিকরণের সংস্থা হলো পরিবার তোমরা সবাই জানো প্রাথমিক সামাজিকরণ সংস্থা পরিবার তারপর স্কুল নেক্সট হচ্ছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি বংশগতি ও পরিবেশের ভূমিকা সম্পর্কে সত্য দেখো এখানে চারটে বিবৃতি দেওয়া আছে বিবৃতিগুলো ভালো করে দেখে নাও তোমরা পজ করে দেখতে পারো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যায় বলে আমি আর ডিটেলসে আলোচনা করছি না তোমাদের কম সময়ের মধ্যে অনেকগুলো ইনফরমেশান দিতে হবে অনেকগুলো প্রশ্ন প্রোভাইড করতে হবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই জন্য দেখো তোমরা দেখে নাও পজ করে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ ঠিক আছে অপশান এ এ হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অর্থাৎ উন্নয়নের কিছু দিক বংশগতি ও কিছু দিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ শুধুমাত্র বংশগতি নয় শুধুমাত্র পরিবেশ নয় পরিবেশ এবং বংশগতি উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার প্রশ্ন আমরা আলোচনা করব প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই এর অঞ্চলটি বোঝায় প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানেই তোমাদের টার্মটা শুনেই মনে রাখতে হবে প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে অর্থাৎ জেট পিডি জেট পিডি এই যে বিষয়টা হচ্ছে প্রথমে একটা গোল তারপরে আর একটা গোল এবং তারপরে গোল এবং ভেতরে শিক্ষার্থী শিক্ষার্থী প্রথমে নিজের চেষ্টায় শিখবে যদি না পারে বড়দের সহযোগিতা নেবে আবার নিজের চেষ্টায় শিখবে তারপর না পারলে আবার বড়োদের সহযোগিতা নেবে অর্থাৎ বড়দের সহযোগিতা বা যারা সেই কাজ করে এগিয়ে এসেছে তাদের সহযোগিতা নিয়ে যে কাজ শেখা বা সেই উদ্দেশ্য হচ্ছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট তো সুতরাং এই যে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যার ভিত্তিতে যাচ্ছে অপশান সি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার অর্থাৎ একটি অঞ্চল যেখানে শিশুরা নিজস্ব একটি কাজ করতে পারে অন্যদের সমর্থনে নেক্সট প্রশ্ন বলেছে চোদ্দো নম্বর প্রশ্ন একাধিক বুদ্ধিমত্তার তত্ত্বে বলে যে একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব কি বলে এখানে চারটি অপশান আছে অপশানগুলো পরের অপশানগুলো দেখাচ্ছি দেখো এখানে বাকি দুটো অপশান দেখে নাও বাকি দুটো অপশান অর্থাৎ কাগজ পেন্সিল পরীক্ষা সহায়ক নয় বুদ্ধিমত্তা কার্যকর শিক্ষা বিজ্ঞানের সঙ্গে গুণিত করা যেতে পারে ঠিক আছে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ বুদ্ধিমত্তা বিভিন্ন ধরনের ও নিরীক্ষণযোগ্য অর্থাৎ বাকি এটা অপশান বি হয়ে যাবে রাইট আনসার অপশান বিটা তোমার একটু পজ পজ করে দেখে নাও নেক্সট প্রশ্ন দেখো বলেছে পনেরো নম্বর অ্যাক্টিভ শিশুদের শিখতে সাহায্য করার জন্য নিচের উপায়গুলির মধ্যে কোনটি উপযুক্ত উপায় নয় এর মধ্যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে মানে অস্থির হওয়ার জন্য তাদের তিরস্কার করা প্রায়শই তিরস্কার করা এটা অবশ্যই যুক্তিযুক্ত নয় শাস্তি দেওয়া বা তিরস্কার করা এগুলো কোনো দিন যুক্তিযুক্ত হবে না অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো বলেছে ষোলো নম্বর নিচের কোনটি একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিশুদের জন্য সমস্যা সমাধানের মডেল তৈরি করতে পারেন এমন উপায়গুলি বর্ণনা করে না সমস্যা সমাধানের মডেল তৈরি করতে পারে এমন উপায়গুলি বর্ণনা করে না কোন উপায়গুলি বর্ণনা করে না এখানে দেখো বর্ণনা করে না বলেছে নেগেটিভ প্রশ্ন করেছে সুতরাং এর কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি দেখো অপশানগুলো দেখো তোমরা একটু দেখে নাও অপশানগুলো অপশান এ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ কনভার্জেন্ট উত্তর সহ প্রশ্ন জিজ্ঞাসা করুন অবশ্যই কনভার্জেন্ট উত্তর সহ প্রশ্ন জিজ্ঞাসা করা যুক্তিযুক্ত নয় অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট বলেছে শিক্ষার পরিবেশ যে শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হল সেই ধরনের যা সাহায্য করে শিশুদের শিক্ষার পরিবেশে যে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা শিশুদের কিসে সাহায্য করে শিশুদের এখানে চারটে অপশান আছে অপশান প্রথম অপশানটা দেখে নাও পরবর্তী অপশানগুলো দেখো নিরীক্ষণ করতে নীরবতা সৃষ্টি করা শিক্ষকদের নির্দেশনা দিতে এবং বাচ্চারা রোজ তাদের পাঠগুলি মুখস্থ করে অর্থাৎ নিরীক্ষণ করতে এটা হলো ফার্স্ট অপশানের এ ফার্স্ট অপশানটা তোমরা দেখো এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ কারেক্ট অপশান কিন্তু অপশান এ হয়ে যাচ্ছে অপশান এটা দেখো অপশান এ মানে শিশুদের তাদের নিজস্ব শেখার নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করা ঠিক আছে শিশুদের তাদের নিজস্ব শেখার নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করা অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে শত নম্বর প্রশ্ন আমরা আলোচনা করে ফেললাম নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন বলেছে একজন শিক্ষক কিভাবে শিশুদের মাধ্যমে একটি জটিল পরিস্থিতি প্রক্রিয়া করতে সাহায্য করতে পারেন একটি জটিল পরিস্থিতি প্রক্রিয়া করতে মানে পরিচালনা করতে আর কি সাহায্য করতে পারেন একজন শিক্ষক হিসাবে কীভাবে এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে অপশানগুলো দেখে নাও অপশানগুলো দেখে নাও তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি ভালো করে বোঝার চেষ্টা করো অপশান সি হবে রাইট অ্যান্সার কেন তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে অপশান ডি ও রাইট অ্যান্সার হতে পারে কিন্তু অপশান ডি রাইট অ্যান্সার হবে না কারণ কি এখানে দেখো বলেছে উচ্চ উচ্চ শব্দটা ব্যবহার করেছে অর্থাৎ প্রতিযোগীকে উৎসাহিত করা ও সেই শি শিশুকে একটি উচ্চ পুরস্কার প্রদান করা যে প্রথমে এই কাজটি সম্পূর্ণ করবে অর্থাৎ তাকে উচ্চ পুরস্কার শিক্ষকের পক্ষে সবসময় প্রেরণ করা সম্ভব নয় তাহলে উচ্চ পুরস্কার যদি না দিয়ে যদি শুধু পুরস্কার দিত তাহলে কিন্তু অপশান ডি হয়ে যেত যেহেতু উচ্চ পুরস্কার বলেছে এখানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ কাজগুলিকে ছোটো ছোটো অংশে বিভক্ত করা ও নির্দেশ লেখা নেক্সট আমরা আলোচনা করব উনিশ নম্বর পিয়াজেটের মতে শিশুদের চিন্তা চিন্তাভাবনা কি এখানে শিশুদের চিন্তাভাবনা কীরকম অপশান বি হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ প্রকার পরিমাণ প্রকার শিশুদের চিন্তা চিন্তাভাবনা প্রকার ও পরিমাণ নেক্সট প্রশ্ন বলেছে বুদ্ধিমত্তা কী বুদ্ধিমত্তা হলো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ সক্ষমতার একটি সেট ঠিক আছে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার বাকি অপশানগুলো তোমরা দেখো আমি ডিটেলসে বলছি না প্রত্যেকটা অপশান তোমরা পজ করে একবার অপশনগুলো দেখে নাও নিয়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে এন্ড অফ দ্য ভিডিও তোমরা কিন্তু জানাবে যে কমেন্ট বক্সে যে তিরিশের মধ্যে তোমরা কটা পারলে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু জানাবে তোমরা নিজের পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো যেহেতু তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই নেক্সট প্রশ্ন কি বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা ব্যবস্থা সেই তাকে সর্বোত্তমভাবে বর্ণনা করে নিচেরগুলির মধ্যে কোনটা দেখো এর মধ্যে দেখো দুটো অপশান দেওয়া আছে আর বাকি অপশানগুলো আমি দিচ্ছি অপশানগুলো ভালো করে একবার দেখে নাও তোমরা অপশানগুলো দেখে নাও সি আর ডি এটি দর্শন যে বিশেষ শিশুরা ঈশ্বরের একটি বিশেষ উপহার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা আসে না আর এটি বিশ্বাস করা অপশান ডি বলেছে এটি বিশ্বাস করা হয় যে শিশুদের তাদের অক্ষমতা অনুযায়ী আলাদা আলাদা করা প্রয়োজন এটাও এর মধ্যে আসে না অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে অর্থাৎ অপশান এ আর বি এর মধ্যে একটা অপশান হবে অপশান এ আর বিতে আমরা যাই দেখো বন্ধুরা অপশান এ এবং বি এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে এটি একটি দর্শন যেখানে যেসব শিশুদের একটি নিয়মিত স্কুলে স্কুল ব্যবস্থার সমান শিক্ষা পাওয়ার অধিকার দেয় ঠিক আছে সমান শিক্ষা পাওয়ার অধিকার দেয় এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল বৈশিষ্ট্যের মধ্যে আসে নেক্সট প্রশ্ন বলেছে বাইশ নম্বর প্রশ্ন বলেছে শিক্ষার্থীদের তাদের চিন্তাভাবনা চিন্তাভাবনায় ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য বা চিন্তাভাবনায় যে ধারণাগত শিশুদের ধারণাগত পরিবর্তন করার জন্য একজন শিক্ষককে অবশ্যই প্রয়োজন কি অবশ্যই প্রয়োজন এখানে দেখো চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ স্পষ্ট ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তৈরি করুন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করুন এটাই হবে রাইট অ্যান্সার নেক্সট আমরা আলোচনা করছি তেইশ নাম্বার প্রশ্ন আজকের সেটের তেইশ নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে ধারণাগত বিকাশে উৎসাহিত করার জন্য সব থেকে কার্যকর পদ্ধতি ধারণাগত বিকাশে উৎসাহিত করতে হবে শিক্ষার্থীদের তার জন্য সব থেকে কার্যকরী পদ্ধতি কোনটা অপশানগুলো দেখে নাও অপশান এ বি সি ডি সব আছে দেখে নাও ভালো করে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ শিক্ষার্থীদের একাধিক উদাহরণ দিন ও তাদের যুক্তি ব্যবহার করতে উৎসাহিত করুন ঠিক আছে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ অপশান এ ঠিক আছে অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট আমরা আলোচনা করবো চব্বিশ নম্বর প্রশ্ন বলেছে একজন শিক্ষকের কি বলা উচিত যে তারা যেন তাদের অন্তর্নিহিত প্রেরণার সঙ্গে কাজ করতে উৎসাহিত হয় কি বলা উচিত কীরমভাবে মোটিভেট করা উচিত এখানে চারটে অপশান দেওয়া আছে দেখো কাজটি দ্রুত শেষ করো ও একটি ট্রফি পাও এরমভাবে বলতে পারো বা এরমভাবে বলা যায় যে এটি করার চেষ্টা করো তুমি শিখবে নেক্সট বলা যায় যে চলো সে করার আগেই তুমি শেষ করে দাও নেক্সট বলা যায় যে তুমি কেন তুমি কেন তার মতো হতে পাবে না হতে তুমি কেন তার মতো হতে পারো না দেখো সে নিখুঁতভাবে কাজটা করছে কিরমভাবে তাকে মোটিভেট করবে একজন শিশুকে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে প্রশ্নগুলো বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি এটি করার চেষ্টা করো তুমি শিখবে সবসময় পজিটিভ কিছু বলতে হবে শিক্ষার্থীদের বা শিশুদের তাহলেই কিন্তু তারা পজিটিভ দিকে এগিয়ে যেতে পারবে নেক্সট বলছে পঁচিশ নম্বর প্রশ্ন একটি প্রাথমিক শ্রেণীকক্ষে একজন কার্যকর শিক্ষকের উচিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার জন্য লক্ষ্য করা অর্থাৎ এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে অনুপ্রাণিত কিভাবে করবে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি মানে শেখার জন্য দেখো এখানে বলেছে শেখার জন্য যাতে তারা কৌতূহলী হয়ে ওঠে এবং নিজের স্বার্থে শিখতে ভালোবাসে এইভাবে তাকে অনুপ্রাণিত করতে হবে ঠিক আছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে এইভাবে যাতে তারা নিজে থেকেই শিখতে আগ্রহী হয় নেক্সট প্রশ্ন দেখো বলেছে ছাব্বিশ নাম্বার বলেছে একটি ছ বছর বয়সী মেয়ে ব্যতিক্রমী ক্রিয়া ক্রীড়া ক্ষমতা দেখায় তার বাবা মা দুজনেই ক্রীড়াবিদ তাকে প্রতিদিন প্রশিক্ষণের জন্য পাঠান ও সপ্তাহান্তে তাকে প্রশিক্ষণ দেন তার বাবা মা দেয় তার ক্ষমতাগুলি সম্ভবত নিচের মধ্যে একটি ক্রিয়া ফলাফল হতে পারে কোনটি মিতস্ক্রিয়া এখানে দেখো অপশানগুলো চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান তোমরা সবাই জানো বংশগতি আর পরিবেশ অপশান সি অপশান সি আর বংশগতীয় পরিবেশের ক্রিয়াতে তার মধ্যে যে ক্ষমতা তৈরি হচ্ছে সেগুলো আর পরিবেশে মিথস্ক্রিয়া সাতাশ নম্বর প্রশ্ন বলেছে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষের সেট শিক্ষণ সেট আপ সেট একটি প্রগতিশীল শ্রেণীকক্ষের সেট আপে শিক্ষক এমন একটি পরিবেশ সরবরাহ করে করে শেখার সুবিধা প্রদান করে যা উন্নয়নশীল একটা শ্রেণীকক্ষ তৈরি করতে শিক্ষকের কি করা উচিত মেন বিষয় এটা চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশন অপশান হয়ে যাচ্ছে অপশান সি সবসময় মনে লাগবে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ তখনই হবে যখন শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারের মানসিকতা তৈরি করতে পারবে বা তাদের আবিষ্কারমূলক কাজের সঙ্গে জড়িত থাকবে শুধু আবিষ্কার বলতে ডিসকভারিং নয় কোনো জিনিস আবিষ্কার বলতে তারা নতুন কিছু শিখছে এইটা বোঝাতে চাইছে নেক্সট প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে প্রশ্নগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা আশা করি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটা শেষ অবধি দেখো না হলে বিষয়টা বুঝতে পারবে না ভিডিওটা লাইক করবে ভালো লাগবে এবং কমেন্টে জানাবে অবশ্যই যে তোমরা কত পেলে তিরিশের মধ্যে নেক্সট প্রশ্ন বলেছে দেখো একটি পাঁচ বছর বয়সী মেয়ে একটি টি শার্ট ভাঁজ করার সময় বা ভাঁজ করার চেষ্টা করছে সেই সময় নিজের সঙ্গে কথা বলছে এরকম প্রশ্ন আগে একটা সলভ করেছি আমরা কিন্তু এই প্রশ্নটা একটু আলাদা নিজের সাথে কথা বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মেয়েটির মাধ্যমে আচরণের প্রদর্শনের প্রসঙ্গ সঠিক অর্থাৎ তার আচরণ যেটা হচ্ছে সেই আচরণ কোনটা সঠিক এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে অপশানগুলো দেখে না ভালো করে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আমি অপশানটা বলে দিচ্ছি তোমাদের এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি অপশান ডি দেখো বলেছে অপশান ডি বলেছে জিন পিয়াজে এটিকে অহংকেন্দ্রিক বক্তৃতা হিসেবে ব্যাখ্যা করেছেন যখন লেভার্সকি লে ভাইগটস্কি কি এটিকে ব্যক্তিগত বক্তৃতার মাধ্যমে ক্রিয়াকলাপগুলি নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি বলে মনে করছেন ঠিক আছে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব উনত্রিশ নম্বর প্রশ্ন অপশান ডিটা ভালো করে দেখে নাও অপশান ডিটা এবং প্রত্যেকটা অপশান ভালো করে তোমরা দেখো প্রত্যেকটা অপশান দেখো নেক্সট প্রশ্ন বলেছে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক পটভূমি থেকে শিশুদের সঙ্গে একটি বৈচিত্র্যময় শ্রেণিকক্ষ থাকা সব ছাত্রদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করে এই যে একটা টার্ম অর্থাৎ একটি বৈচিত্র্যময় শ্রেণিকক্ষে সব ছাত্ররা বিভিন্ন জিনিস সব সব শিখতে পারে এই বিবৃতিটি হলো এখানে কার সাথে যাচ্ছে এই বিবৃতির যেটা যে টার্মটা ব্যবহার করেছে কো কোট আনকোট করা আছে দেখো এই টার্মটা কার সাথে যাচ্ছে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশানগুলো ভালো করে দেখেন অপশান ডি হবে রাইট আনসার কেন বলেছে সঠিক এই বিবৃতিটি সঠিক কারণ শিশুরা তাদের সহপাঠীদের কাছ থেকে অনেক দক্ষতা শেখে যদি সহপাঠীদের কাছ থেকে অনেক একসাথে থাকে তাহলে তারা সহপাঠীদের কাছ থেকে বিভিন্ন নতুন নতুন জিনিস শেখে তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন আজকের সেটের লাস্ট প্রশ্ন বলেছে একজন শিক্ষক তার প্রাথমিক শ্রেণীকক্ষে কার্যকর শিক্ষার উন্নত করতে পারেন কিভাবে কার্যকর শিক্ষার কিভাবে করবেন চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি দেখো চারটে অপশান ভালো করে তোমরা দেখো এর মধ্যে কারেক্ট অপশান হচ্ছে অপশান বি অর্থাৎ শিক্ষার্থীদের জীবনের সঙ্গে বিষয়বস্তু সংযুক্ত করতে হবে তার জীবনের সাথে রিলেট করতে হবে তাদের সমাজকে সমাজের সাথে রিলেট করতে হবে এরকম কোনো অপশান থাকলে অবশ্যই গো ফর ইট এই অপশানগুলো সবসময় রাইট হয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে সেই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আসবে এরকমভাবে সেই অনুযায়ী ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করছি বা সেই অনুযায়ী প্রশ্ন রাখার চেষ্টা করছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করলে আমরা এক একটা মোটিভেটেড হই এবং নেক্সট তোমরা কমেন্টে জানাও যে কে কতটা পেলে অবশ্যই এটা জানাবে কিন্তু তোমরা তিরিশের মধ্যে তোমরা কত পেলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং